আসসালামু আলাইকুম। আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেল থেকে আপনাদের দেখাবো বিট শো সফটওয়্যারের কাজ। বিট শোতে ঢুকেন, এখানে ডেস্কটপ থেকে এটা আপনারা ডাউনলোড করবেন, প্লে স্টোর থেকে বিট শো ডাউনলোড করে ওপেন করে নেবেন। এটা দিয়ে আপনারা ভিডিও ইফেক্ট, স্টিল ছবিতে ইফেক্ট বা অন্য জনের ভিডিওতে আপনার চেহারা চেঞ্জ করতে পারবেন। এই দেখেন, এখানে আকর্ষণীয় অনেক ইফেক্টের কাজ আছে। কিভাবে ইফেক্ট গুলার কাজ করবেন আমি এখন দেখাবো আপনাদের। দেখুন কত সুন্দর সুন্দর ইফেক্ট আছে। এই ইফেক্ট গুলো আপনারা সাজিয়ে কাজ করতে পারবেন। দেখেন এখানে একটি ইফেক্ট নদী পার হওয়ার, নৌকোতে ছোট একটা নৌকোতে ছোট পিচ্ছি, এটা আপনি ওপেন করে নিলাম। यहाँ जो फर्स्ट ऑप्शन है कॉल लोकेशन, इस पे आपको क्लिक करना है। क्लिक करने এরপর অ্যাডার স্ল্যাটটা কেটে দিবেন, তারপর নিচে দেখেন ফ্রি আনলক, এটাতে ক্লিক করবেন। এখানে অবশ্যই এক চলে আসছে, একটা কেটে দিতে হবে। সামনে কোনো অ্যাড আসলে অ্যাড গুলো কেটে দিবেন, একটু সময় নেবে। অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, চ্যানেলের ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই দেখুন আপনার ফটো অ্যালবাম চলে আসছে, এখানে আপনার মেমোরিতে রাখা যে ছবিগুলো আছে সেখান থেকে আপনি এখানে থেকে ছবি সেট করে নেবেন। দেখেন আমি এখান থেকে একটি ছবি সেট করব নৌকাতে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ছবি আছে, এখান থেকে ছবি বেছে নেবেন যে ছবিটা আপনার ভালো লাগবে। ওরকম একটা ছবি আপনার নিজের ছবি করে নিতে পারেন, আমি এই ছবিটা দিয়ে নিলাম। দিয়ে ওকে করে দিবেন। ওকে দেওয়ার পর দেখেন কোথায় চলে আসে, এটা এক চলে আসছে, একটা কেটে দিতে হবে। উপরে সেকেন্ড রিমাইনিং দেখাচ্ছে, এখানে ক্রস চিহ্ন আসলে এক কেটে আপনি চলে আসবেন আপনার সফটওয়্যারে। প্রোডাক্টিং শেষ হলে আপনি চলে আসবেন, এখন আপনার এখানে প্রসেসিং নিচ্ছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন, বেল বাটন ক্লিক করে রাখুন যাতে পরবর্তী আমাদের ভালো ভালো ভিডিওগুলো আপনারা পেয়ে যান। দেখেন ছবিটি সেট হয়ে গেছে, নৌকার মাথায় ছবিটি সেট হয়ে গেছে। যদি অ্যাডজাস্ট মতো না হয় তাহলে ছবিতে আবার ঢুকে যাবেন, ঢুকে অ্যাডজাস্টে ক্লিক করবেন, অ্যাডজাস্ট থেকে ছবিটা ছোট করে নেবেন। এভাবে ছবিটা একটু ছোট করে তারপরে সেট করে দিবেন, এরকম করে। এভাবে ছবিটা সেট করে দিয়ে আবার ওকেতে ক্লিক দিবেন। ছবিটা আরো ছোট বড় করে নিতে পারেন, আগের মতো একটু বড় রেখে দিই। পাটা নৌকার মধ্যে নাই তাহলে আপনার ছবিটা একটু নামিয়ে দিতে হবে, আর যদি ছবি চেঞ্জ করে অন্য ছবিতে যান তাহলে রিপ্লেস ক্লিক করবেন। ক্লিক করে ছবি আর না হলে অন্য ছবি সেট করে নেবেন।
এখন এখান থেকে আমি অন্য একটা ছবি সেট করে নিতেছি। অন্য একটি ছবি এখান থেকে নিয়ে নিই, এই ছবিটা নিলাম, দেখি হয় কিনা। ছবিটা নৌকার বাইরে চলে গেছে, ছবিতে ঢুকে অ্যাডজাস্টে ক্লিক দিবেন, ছবিটা একটু ছোট করে দিবেন, ছোট করে অ্যাডজাস্ট করতে হবে। মাপ মতো অ্যাডজাস্ট করে ওকেতে ক্লিক দেবেন, ওকে ক্লিক চিহ্ন দিয়ে দিলে হয়ে যাবে। দেখেন নৌকার মাথায় অবশ্যই সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এভাবে আপনারা ছবি সেট করে সুন্দর সুন্দর ইফেক্ট বানাতে পারবেন। এখন নিচে এক্সপোর্টে ক্লিক দিবেন, তার আগে আমরা গানটা চেঞ্জ করে নিতে পারি। এখানে মিউজিকের চিহ্ন আছে, দেখেন এখানে ঢুকে যাবেন, ঢুকে লোকাল ক্লিক দিলে আপনি আপনার মেমোরি থেকে সাউন্ড গুলা পেয়ে যাবেন। এখান থেকে আপনি যে কোনো মিউজিক সেট করবেন। তারপর ইউজ ক্লিক দিবেন, এরপর টিক চিহ্ন দিয়ে দিবেন, আবার টিক চিহ্ন, এখানে এক্সপোর্টে ক্লিক দিন। অ্যাড চলে আসলে অ্যাড কেটে দিতে হবে। উপরে ক্রস চিহ্ন দিয়ে অ্যাডটা কেটে দেবেন। কনভার্ট হয়ে যাচ্ছে, এখন আপনার রেন্ডারিং এর পর চলে আসবে আপনার আপলোডটা। এখন আপনি এখান থেকে আপলোড দিতে পারেন, ট্রান্সলেট মোড ক্লিক করুন, ঢুকে যান ইউটিউব চ্যানেল, চ্যানেল থেকে আমরা এখানে আপলোডে দিয়ে যাব। অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে ভিডিওগুলো সামনে পেয়ে যান। এখন ক্রিয়েটেড টাইটেল এখানে নাম দিয়ে দিবেন, আমি যে কোনো একটা নাম দিয়ে দিই, যেমন এখানে লিখে দিলাম ভালোবাসি তোমাকে। নাম দেওয়ার পর আমরা এখান থেকে যে কোনো আইকন দিতে পারি, এখানে লাভ আইকন দিলে লাভ চিহ্নটা দিয়ে নিলাম। দেওয়ার পর আমরা এখানে টিপ প্রেস করে আবার ইংলিশে লিখতে পারি, এখন ইংলিশে লিখে দিই, যেমন আই লাভ ইউ লিখলাম বা যে কোনো একটা কিছু আপনি লিখবেন। এরকম ভাবে একটি নাম দিবেন, আমি আবার লাভ চিহ্ন দিয়ে দিলাম। আপনার ভিডিও আপনার ইচ্ছে মতো, আপনার ভিডিও অনুযায়ী আপনি নাম নিজেই সেট করে নেবেন। এরপর আপনারা ডিসক্রিপশনে চলে যাবেন, এখানে হ্যাশট্যাগ করবেন, এটা দিয়ে দিলাম। এখানে আরো কিছু লিখতে পারবেন ডিসক্রিপশনে আপনার ইচ্ছা হলে, আমি সংক্ষিপ্ত দেখানোর জন্য বাড়তি কিছু লিখছি না। এরপর বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, লোকেশন অ্যাড প্লেলিস্ট
এখানে আপনার চ্যানেল নাম অনুযায়ী লিস্ট দিয়ে ওকে করে নেবেন, তারপর আপনি আপলোড ক্লিক দিয়ে দেন। এটা আপনার আপলোড হয়ে গেল, এরপর এটা আমরা টিকটক বা ফেসবুক কোনোটায় দিতে পারবো। দেখেন হয়ে গেছে, এখানে আমার আরো অন্যান্য ভিডিও দেওয়া আছে, এখান থেকে আমি ওপেন করে নিলাম। এখন আমি শেয়ার ক্লিক করে রেখে যাব, শেয়ার ক্লিক করে আমি যে কোনো ফেসবুকে দিতে পারি। এখানে আমার ফেসবুকে দিয়ে যাই, ফেসবুক আপনার যে কটা লগ ইন করা থাকবে ইচ্ছা হলে সেগুলোই দিতে পারবেন, সমস্যা নেই। আমার ফেসবুকে ঢুকে যাচ্ছি, ফেসবুকে অবশ্যই ভিডিওটি না চলে গেলে আপনি আবার দিতে পারেন, আবার শেয়ারে ঢুকে গেলাম। এখানে শেয়ার থেকে ফেসবুকে আবার ঢুকে গেলাম, এখানে আপনি কোনো নাম দিয়ে পোস্ট করতে পারেন। এখানে আপনি যা ইচ্ছা নাম দিতে পারেন, যেমন লিখলাম আমার পছন্দের ভিডিও, যে কোনো একটা নাম দিয়ে পোস্ট করে দিতে পারেন। এই দেখেন আপনার ফেসবুকে পোস্ট হয়ে গেছে, এভাবে আপনি পোস্ট করে নেবেন। তারপর আপনি ইচ্ছা করলে এখানে শেয়ার থেকে আবার ফেসবুক গ্রুপে দিতে পারেন, ইউর গ্রুপ। এখানে গ্রুপে গিয়ে এভাবে সিলেক্ট করে পোস্ট করবেন। এখানে আপনি গ্রুপগুলা পোস্ট করে নিতে পারেন আপনার ইচ্ছে হলে, এভাবে গ্রুপ ক্লিক করে দিন। এভাবে যত ইচ্ছা আপনি পোস্ট করতে পারেন। এবার আপনি আবার চলে যান, আবার শেয়ারে ঢুকে এখানে ফেসবুক অন্যটাই দিতে পারেন। আমি আরেকটা ফেসবুকে ঢুকে গেলাম, আসে নাই, আমি শেয়ার থেকে আবার ঢুকে গেলাম, না হলে আবার ঢুকে যাবেন। ঢুকে অবশ্যই দেখেন এখন চলে আসছে, এখন পোস্ট করে দিবেন, সরাসরি পোস্ট হয়ে যাবে, এরকম করে ঢুকবে। এভাবে আমি দু তিনটা দেখিয়ে দিলাম, এখন আমি ইমুতে দিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখেন কিভাবে ইমুতে দিচ্ছি, শেয়ার থেকে ঢুকে ইমুতে ঢুকে যাবেন। এখানে মাই স্টোরিতে দিয়ে আমি সেন্ড করে দিলাম, তারপরে আবার ইমুতে ঢুকে গেলাম। এখানে ফ্রেন্ড অফ ফ্রেন্ড মানে সবগুলোর মধ্যে দেওয়ার জন্য গ্রুপ ক্লিক করে এখানে গ্রুপে সিলেক্ট করে আপনি চেঞ্জ করতে পারেন, অথবা সবগুলো ট্যাগ করেও আপনি ইমেলে ঢুকাতে পারেন, বেছে বেছে ঢুকাতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি কাজগুলো করে নিন। অবশ্যই আপনি যেখানে ইচ্ছা সেখানে এভাবে পোস্ট করতে পারেন, পছন্দ মতো এভাবে কাজগুলো করে নিন। অবশ্যই আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন ক্লিক করে রাখুন, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।